ধন্যবাদ। স্বাগতম। দাঁড়াও এক মিনিট, আমি তো বাতি বন্ধ করে গিয়েছিলাম। দেখছি আমি। আপনার কাজের লোক আসতে পারে। সবাই ছুটিতে। কে ওখানে? ম্যালথেম। ঠিক আছে, তুমি যাও। শুভরাত্রি ম্যাডাম। দুঃখিত, তোমাকে ভয় দেখানোর ইচ্ছা ছিল না। আপনার গাড়ি দেখলাম না তো গ্যারেজে। কিসের জন্য এসেছেন এখানে? তোমাকে ফোন করেছিলাম কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। জন্য অনেক বড়, পায়ে জড়িয়ে পড়ে যেতে পারো। মোরা, তোটা পড়ো না, পড়ো না। আমি এটা পরে সাহায্য করব। এগুলো এক জায়গায় গুছিয়ে রাখি, তারপর সাহায্য করো। এটা তোমার গায়ে অনেক বড় হয়েছে, আমি তোমাকে ছোট একটা দিচ্ছি। হ্যাঁ, মুরাদ শোনা, যাও ওখানে গিয়ে বসো। বাবা এখনই মুকাদ্দেস আসবে, এখনই। জলদি করো ভাই, অনেকক্ষণ হয়েছে, জলদি করো। ঠিক আছে। গোসল শেষ করো জলদি। আচ্ছা ঠিক আছে। একটু সরে বস, সরে বস।
হিদায়ত, দেখছো গোসল করার জন্য কেমন উতলা হয়ে উঠেছে? তাই তো দেখছি ভাই। আর 10 মিনিট আছে। ঠিক আছে ভাইজান, দরজাটা বন্ধ করুন, ঠান্ডা লাগছে। লাইনে আরো অনেকজন আছে, জলদি করো। আচ্ছা ভাইজান, আচ্ছা দরজা বন্ধ করুন। এরদান, আমিও গোসলটা শেষ করে ফেলি। ভাই থাম, আমাদের একজনকে পাহারায় থাকতে হবে। হ্যাঁ ভাই, গোসল করে কি যে আরাম পেলাম। বলুন আয়হান ভাই। না, এখনো খুঁজে পাইনি। তাই নাকি? ভাড়াটা যেমন বলেছিলেন তেমন তো? ঠিক আছে, খুব ভালো। আজ কি দোকানটা দেখা যাবে? আমার স্ত্রীকে দেখাতে চাইছিলাম। ঠিক আছে, আমি তো এখন একটু ব্যস্ত আছি ভাই, কাজ শেষ হলেই দোকান দেখতে আসতে পারবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ, দেখা হলে কথা হবে। কত সময় লাগে গোসল করতে? অসভ্যের দল, নিজের দিকে তাকাও। এই মুখ বন্ধ রাখ, যাও তোমরা ঘরে গিয়ে কাপড় পাল্টাও। কি হয়েছে এখানে? হায় আল্লাহ, তোমাদেরকে বলেছিলাম জামাগুলো কাছে রাখতে। নিয়াজি ভাইজান, ওই দুষ্ট কয়েদিরা কি ওদের কাপড় নিয়ে গেছে? ওই দুষ্টগুলোই এখানে ছিল, আর কেউ ছিল না, এখন কি হবে? আহমেদ, তুমি দরজায় ছিলে না? আমি কিছু দেখিনি, কে এর জন্য দায়ী? সব অসভ্যের দল, আল্লাহ ওদের উচিত শিক্ষা দেবেন। হ্যালো মুকাদ্দেস, কোথায় তুমি? মুরাদকে সামলাতে পারছি না। আসছি আসছি, রাস্তায় আছি। ঠিক আছে এসো, ও আসছে। এটা হয়ে গেছে, ধন্যবাদ এমরে। করিম ভাই কি কাজে গিয়েছেন? ফাতমাগুলের ফাইনাল পরীক্ষা, আজ ওকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে গেছে। ও, শুভকামনা রইল। ধন্যবাদ। মাছের বাজার কোথায় সেটা তো দেখেছেন, দরকার হলে ডাকবেন। ঠিক আছে রাহমি ভাই। ঠিক আছে, কিন্তু আমি রাস্তা হারিয়ে ফেলি, মাঝে মাঝে তুমি এসো। আচ্ছা। দাঁড়ান বলছি, আমার কথা শুনুন। মুকাদ্দেস আপা, চলে যেতে বলেছি।
এটা মুখে লাগিয়ে রোদ থেকে দূরে থাকবেন, ঠিক আছে? আপনার মুখে সব দাগ দূর হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, লাগিয়ে দেখুন, ভালো না হলে সামনের সপ্তাহে ফেরত দেবেন। হ্যাঁ, হাত দিও না মুরাদ, দূরে থাকো। তাজা মাছ, তাজা মাছ, জিওল মাছ, বড় বড় মাছ, পোনা মাছ খাবেন না, মাছের বংশ ধ্বংস করবেন না। আসুন আসুন আসুন, এখানে তাজা মাছ আছে, বড় বড় তাজা মাছ। মাছ নেব নাকি? না এখন না, পরে নিয়ে যাবে। সালাম। জি বলুন। দাগগুলো দূর করার কি কিছু আছে? দেখতে দিন, এটা ব্যবহার করে দেখতে পারেন। আমাকে তাহলে এটার দুবয়াম দিন। দাম কত পড়বে? 12 লিরা। দাম একটু কম হবে না? দাও আমি ভাঙতি করে দেই। মুরাদ বাবা সরে দাঁড়াও, রাহমি ওকে ধরো। আচ্ছা বাবা এদিকে এসো। বাচ্চারা খুব জ্বালাতন করে। কি আর করা, জ্বালাতন করো না। দেবো মাছ। হ্যাঁ বলুন, পা ফোলার কোনো ওষুধ আছে? হ্যাঁ আছে, আপনি এটা নিতে পারেন। এর সঙ্গে লেবু আর এক খণ্ড আপেল 2 লিটার পানিতে দিয়ে ফুটিয়ে নেবেন। কিভাবে করবেন এখানে লেখা আছে। বাবা খেলনাগুলো দেখো না। ওই খেলনাগুলোর কথা বলছো? পরে তোমাকে কিনে দেব। কি কি আছে এর মধ্যে? এতে গোলমরিচ আছে, দারচিনি আছে, আদা, সাদা চা আছে। তুমি কি কিনছো? মোরা থামো, বিরক্ত করো না। পা ফোলার ওষুধ এক বয়াম দিন। নিশ্চয়ই। বাবা থামো। বাবা কিছু খেলনা কিনে দাও। ঠিক আছে একটু পরে দিচ্ছি। 7 লিরা। ভাই এটা দেখুন, মাথায় টাক পড়া কমায়। তোমার কাছে ভাঙতি আছে সালি? যাও এখান থেকে, চলে যাও। ঠিক আছে মুরাদ বাবা থামো, এদিকে এসো বাবা। কি হয়েছে? ও আমার আম্মুকে মেরেছিল। সালি, রামি, রামি, রামি ভাই, আমাকে যেতে দিন, সবাই দেখছে। আপনি শুধু একই কাহিনী বলবেন, এর বাইরে কিছু বলবেন না। কি হলো, কোথায় যাচ্ছেন আপনি? আমার স্ত্রীর গায়ে হাত তুলেছিস, তোর হাত ভেঙে দেবো। ভাই ঠিক আছে ভাই, আমি তোকে মেরেই ফেলবো। আমি তোকে খুন করবো শয়তান। রামি, রামি, সকল কর যে আমি তোকে খুন করিনি, তোকে টুকরো টুকরো করবো। জাহান্নামে যা, মুরাদ আমার ছেলে, যা তুই। কি চাও তুমি? আমাদের কাছ থেকে দূরে থাকতে বলিনি? আমি তো এখানে বাজার করতে এসেছি। চলে যাও, কখনো সামনে এসো না। চলে যা, যা এখান থেকে, যা। আমিও দেখে নেবো। আসলে কি উনার স্ত্রীকে ওই লোক পেরেছে? আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, বাদ দিন ভাই, আসুন। সালি, আমাদের আশেপাশে এসো না, পিছু নিও না। এখন যাও, যথেষ্ট হয়েছে। গজব পড়বে, আজকের পুরো তিনটাই মাটি হলো। ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, একটা পাগলের জন্য ছুটির দিনটা পুরোটাই মাটি হয়ে গেল। সব কিছুরই একটা ভালো দিক আছে, মনে হয় এই কারণটা তৈরি হয়েছে যাতে আমাদের দেখা হয়। আপনি এসব কি বলছেন ভাই? মুকাদ্দেস কেদানজির সাথে আপনার কাহিনীটা কি আগে আমাকে সেটা বলুন, এতে করে হয়তো আপনার ভাগ্য বদলেও যেতে পারে। নিন নিন। আমি কিছুই বুঝতে পারছি না। নিন ধরুন, চলুন কোথাও গিয়ে বসে একটু কথা বলি, আসুন। যাক, তাহলে পরীক্ষা শেষ হলো, কেমন হয়েছে? ভালো, পরীক্ষা খুবই ভালো হয়েছে। দেরি দেখে চিন্তায় পড়ে গিয়েছিলাম। তুমি বলেছিলে প্রতিটা মিনিট কাজে লাগাতে, তাই আমি সব উত্তর বারবার দেখেছি। ভালো করেছো। চলো যাই, ওখান থেকে একটা ট্যাক্সি নিই। হেঁটে গেলে হয় না? না না, তোমাকে একটা জায়গা দেখাতে নিয়ে যাব। কোথায়? সারপ্রাইজ।
ট্যাক্সি। হ্যাঁ আয়ন ভাই, হ্যাঁ আমরা রাস্তায় আছি, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে ঠিক আছে ভাই, তাহলে দেখা হচ্ছে। সোজা যান ভাই। কেন তুমি মারামারি করতে গেলে? কি দরকার ছিল তোমার একবারই ওর সঙ্গে ঝামেলা বাঁধানোর? ভালো কাজ করনি, সম্মান নষ্ট হয়ে গেল, মারিয়াম আপারও ক্ষতি হলো। কি দরকার ছিল চিৎকার করে বলার? মুরাদ আমার ছেলে ও আমার স্ত্রী, কেন এসব বলেছো? মুখ বন্ধ রাখতে পারলে না কেন? পারো না? পারি না, মাথায় রক্ত চড়ে গিয়েছিল, আমি নিজেকে সামলাতে পারছিলাম না। খুব ভালো কাজ করেছো। হ্যালো কাদির ভাই, দয়া করে কোনো ভালো খবর শোনান আমাকে। ইচ্ছা তো তাই ছিল, কিন্তু দুর্ভাগ্য ডাক্তার আর পুলিশ কমান্ডার দুজনেই ইয়াশারানদের পক্ষে জবানবন্দি দিয়েছেন। এ কারণে ম্যাজিস্ট্রেটের মনে স্বাভাবিকভাবেই আমাদের নিয়ে নানান প্রশ্ন উঠেছে। আমি আগেই ভেবেছিলাম এমনটা হবে। আর শুনানির তারিখও ঠিক হয়ে গেছে। তাই নাকি? কত তারিখে? জুনের 16 তারিখে। আমাদের জন্য দিনটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এতে আপনার আর মুকাদ্দেসের বয়ান খুবই জরুরি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। এটা মোটেও কাকতালীয় কিছু না। আপনাকে আল্লাহ আমার কাছে পাঠিয়েছে সালিহ মারজানলি। সামনে আমাদের আরো দেখা হবে, দুজনের জন্যই তা ভালো হবে। খুব খুশি হলাম। আমিও। অনেক ধন্যবাদ। এখানে কেন এসেছি? এখানে কেন এসেছি? যদি তোমার পছন্দ হয় এখানে তুমি তোমার কাজ শুরু করতে পারো। এসো। যদি জায়গাটা তোমার ঠিক মনে হয় তাহলে আমরা এখানে একটা রেস্তোরাঁ খুলতে পারি, যেখানে তুমি তোমার রান্নার দক্ষতা দেখাবে। যদিও আমরা সবাই কাজ করব, মারিয়াম আপা কখনো, আমি, রাহমি ভাইজান, মুকাদ্দেস ভাবি, আমাদের পারিবারিক ব্যবসা হবে। কি বলছো? বুদ্ধিটা আসলে মারিয়াম আপার। উনি জায়গা দেখেছেন? না, তুমি প্রথম। পছন্দ হয়েছে তোমার? হয়েছে, কিন্তু স্বাগতম। সালাম আয়হান ভাই। সালাম। দেখো যদি তোমার এটা পছন্দ হয় তাহলেই আমরা ভাড়া নেব। আসুন আমি আপনাদের ভেতরটা দেখাই। রং করলেই জায়গাটা সুন্দর দেখাবে, দেখো। আমি 2 দিনে রং করে দিতে পারবো। ওখানে ভাড়ার ঘরও আছে, ওখানে বেশি টেবিল বসানোর দরকার নেই, 6টা হলেই যথেষ্ট। মাত্র 6টা? শুধু তুমি আর মারিয়াম আপা টাকা খরচ করলে আমি তা মানবো না। ভাইজানকে বলেছে আমরা দুজনও টাকা দিব। তুমি তো আমাকে বলনি রামি। ফাতমাগুলোর সাথে বলেছি। ও আপা, আর আমি সব টাকার ব্যবস্থা করে ফেলেছি, এখন আর টাকার দরকার নেই। এটা আমাদের পারিবারিক ব্যবসা হলে সবার টাকা থাকা উচিত, তা না হলে আমি এর মধ্যে নেই। মনে হয় আদালতের চিঠি নিয়ে আসি। সুখবর আছে, অবশেষে আপনার চিঠি এসেছে। কোথা থেকে মুকাদ্দেস? অস্ট্রেলিয়া। না কেরিম আসলে ওখান থেকে না। আপনার কাছে এসেছে?
কি করেছো? কেরিমের বাবাকে তুমি চিঠি লিখেছো, আমার ঘরে তল্লাশি করেছো, ওই চিঠিটা পেয়েছো তাই না? আয়, তুমি কি ধরনের মহিলা? হ্যাঁ, সবকিছুতে কেন তুমি তোমার নাক গলাও? কেন চিৎকার করছেন? আপনারাও তো কেরিমের চিঠিটা পড়েছেন, ওনাকে চিঠিটা লিখেছি বলে আমি একাই অপরাধী। আমরা শুধু কি, আমরা শুধু কি মিথ্যা বলছি? তোমরা পড়োনি? কেরিম, যেতে দাও আমাকে। কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। শাবাশ মুকাদ্দেস, তুমি আবার করে দেখালে, শাবাশ। ওর ভালোর জন্যই করেছি। আরে এটা তোমার কাজ না, কেরিমের জন্য করেছি। তুমি ওর এত ভালো চাও, তোমাকে বিশ্বাস করতে পারছি না। তোমার মতো মানুষ আমি আর দেখিনি, ভাবতেও পারি না। অনেক হয়েছে, তুমি তোমার মাত্রা ছাড়িয়ে গেছো। আমি দুঃখিত, তুমি চিঠিগুলো না পড়ে ছেড়ে ফেলো তাই। ঠিক আছে ফাতমাগুল, এখন কিছু বলো না। মারে বাবা চিঠিটা রেখে দেন, তোমাকেও জানাতে চেয়েছিলেন, ভাবি চিঠিটা যে এভাবে দেখবে বুঝতে পারেননি। তুমি আমাকে কেন বলোনি? কয়েক বছর ধরে চিঠি লিখছেন দেখে ভাবলাম ওনার কোনো সমস্যা হতে পারে। কেরিম, আমি সব বলছি ভাই। কি বলবে আপা, আর কি বা বলার আছে? কেরিম, আপা ওকে যেতে দিন, এখন খুব রেগে আছে। বাহ মুকাদ্দেস, বাহ, তোমাকে কি আর বলবো। খুব খারাপ কাজ করেছো মুকাদ্দেস, খুব খারাপ। তোমার সাথে এখন ঝগড়া করতে চাই না আমি। কে কার সাথে ঝগড়া করছে মুকাদ্দেস, কে কার সাথে? একটা মানুষের উপর সবাই ঝাঁপিয়ে পড়েছ, আমি ওর ভালোর জন্যই করেছি। ওরা ঠিকই বলছে, ঠিকই। ওনাকে চিঠিতে কি লিখেছো? সামনে থেকে যাও তো, ঝামেলা করা ছাড়া থাকতে পারো না তাই না? তুমি এমন কেন ভাবি? বোকার মতো কথা বলো না, তোমার ভালোর জন্যই করেছি। আমার বোনের সাথে চিৎকার করবে না, এমনিতেই তোমার উপর রেগে আছি। বাজারের ওই ঘটনার পর তুমি চুপ থাকছো না, একদম না, ঝামেলা করেই যাচ্ছ। অনেক সহ্য করেছি, অনেক। তোমাকে অনেক সহ্য করেছি, আল্লাহ আল্লাহ। কি করছো? তোমার সাথে আমি আর নেই। যাচ্ছ কোথায়? তোমরা তো সবাই দুধে ধোয়া তুলসী পাতা, সবাই আমাকেই দোষ দিচ্ছ। দাঁড়াও বলছি, দাঁড়াও বলছি, কোথায় যাচ্ছ? আমি আসবে না, আমার পেছন পেছন একদম আসবে না বলে দিচ্ছি। প্রথমত আমাকে চিঠি লিখে উপকার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কয়েক মাস ধরে আমি আমার ছেলের কোনো খবর পাইনি, তাই খুব চিন্তায় ছিলাম। আপনি আমাকে চিন্তামুক্ত করলেন, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেরিম আমার একমাত্র ছেলে। ও জানতেও চায় না যে ও আমার খুব আদরের সন্তান। আজ আমার যা কিছু আছে সবই ওর। ওর পাশে থেকে সাহস করে আমাকে চিঠি লিখে সহায়তা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই আমি ইস্তাম্বুলে এসে ওর সঙ্গে দেখা করব। এই ফোন নম্বরটা যত্ন করে রাখবেন প্লিজ। আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক। উনি কোথায়? মুকাদ্দেস হবে, চলে
গেছে, বাড়িতে নেই ভাই। ওখানটা সবে চলে গেছে, ও চলে গেছে, হাঁটতে চলে গেছে। এই কাজ কেন করেছেন জবাব দিতে হবে। এইভাবে আমাকে অসম্মান করার জন্য ওনাকে জবাব দিতেই হবে। কোন অধিকারে কাজ করলেন? শান্ত হয়ে বসো, কথা বলি। তুমি ওনাকে সুযোগ করে দিয়েছো, তোমার কারণেই কাজটা করার সাহস পেয়েছে। চিৎকার করো না করিম। তুমি কিভাবে এই চিঠিটা লুকিয়ে রাখতে পারলে? কোন অধিকারে চিঠিটা পড়লে? আমাকে খুব অবাক করলে আপা। প্রতিদ্বন্দ্বীরা এই সুযোগ হাতছাড়া করতে চায়নি, এমনকি আড়ালে দুর্নামও করেছে ওরা। ও সবচেয়ে বিশ্বস্ত লোকও ধোকা দিয়েছে। তোমার বাবা সহজে হাল ছেড়ে দেয় না, তুমি তা জানো, কিন্তু ওর পদত্যাগের জন্য অনেক চাপ ছিল। আজ একটা প্রেস ব্রিফিং করবে আর প্রার্থিতা বাতিলের কথা জানাবে, যার জন্য এত বছর কষ্ট করলো। আজ তা এভাবে শেষ হয়ে যাবে, লোকটা এভাবে হেরে যাবে। আম্মা এখন চুপ করো। ঠিক আছে, আমি তোমার সান্ত্বনার আশা করি না, কিন্তু বাবার কথা একটু হলেও চিন্তা করো প্লিজ। ইয়ার সারানদের পাশাপাশি এসবের জন্য তুমিও তাই। ক্ষমা করে দাও, একজনকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, ক্ষমা করো।
হ্যালো, কে ফোন করেছিলে? অনেকবার করেছি, কিন্তু তুমি আজকাল আমার ফোন ধরছো না। ঝামেলায় ছিলাম, নতুন বাসায় উঠেছি। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে মোস্তফা। আচ্ছা, এখন ফ্রি আছি, কথা বলতে পারি? না, এখন বলা যাবে না। কখন তাহলে? আজই কোনো এক সময়ের মধ্যে। আচ্ছা, কোথায় দেখা করবে? আমি ফোন করে পরে তোমাকে জানিয়ে দেব। বাইরে দেখা না করাই ভালো। আমাদের বাইরে দেখা করা ঠিক হবে না, তুমি বাসায় এসো। আচ্ছা, ঠিকানা এসএমএস করে দিচ্ছি। ঠিক আছে, দেখা হবে। দেখা হবে। আমাকে এক কাপ চা দিবেন। দিচ্ছি আপা। কেমন আছো মুকাদ্দেস? ভয় পেও না, তোমাকে মারবো না। ছাড়ো আমাকে। তুমি এখানে কি করছো? আমাকে অনুসরণ করছো? হ্যাঁ, তোমাকে একা পাবার জন্য। তোমার বাড়ির আশেপাশে আমি ছিলাম, সবাই দেখছে। বসো, কথা বলি। শোনো, তোমার সাথে আমার কোনো কথা নেই। প্লিজ মুকাদ্দেস, বসো, কথা বলি। আমাকে এক কাপ চা দিই। ঠিক আছে ভাই, বলো। আমার স্ত্রী সব জেনে গেছে, ওই ঘটনার পরও সব কিছু জানতে চেয়েছে। আমি সব কিছু স্বীকার করেছি, মুরাদের কথা, তোমার কথা, সব কিছু। বাবাও শুনেছেন, বউ আর বাবা দুজনে বের করে দিয়েছে। আপনি কাঁদবেন না মারিয়াম আপা, কাঁদবেন না, নিজেকে আর এভাবে কষ্ট দেবেন না। আপা পানি খান। কেরিম আপনার সাথে ইচ্ছা করে চিৎকার করেনি, ও খুব রেগে আছে, খুব, কিন্তু জলদি রাগ কমে যাবে, চিন্তা করবেন না। সব আমার দোষ, সব আমার দোষ, ও ঠিক বলেছে। ফাতমা গোলেটা কিভাবে করলাম, কিভাবে করতে পারলাম? ওই মহিলাকে আমি সুযোগ করে দিয়েছি। খুব আগ্রহ নিয়ে আমাকে ওই দিন প্রশ্ন করছিল, কেরিমের বাবা কি কাজ করেন, লোকটা কেমন, এটা কি, ওটা কি। ও, আমি কেন বুঝতে পারলাম না? কিভাবেই বা বুঝতে পারতেন? আমার একটু সন্দেহ হয়, পরে আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছি। এটা কিভাবে করলাম, এখন আমি কিভাবে এই সমস্যার সমাধান করব? আমি কেরিমের সাথে কথা বলবো, কেরিম কিন্তু আপনাকে কষ্ট দিতে চায়নি। দাঁড়ান, এখনই কি ওর সাথে কথা বলি? না ভাইজান, এখন জোর করো না। আচ্ছা, তাহলে পরে কথা বলবো, পরে, আগে ওর মাথা ঠান্ডা হোক, তারপর কথা বলবো, তারপর। ওই মহিলার মাথা কিভাবে কাজ করে আমি বুঝতে পারি না। কারোর সাথে ঝামেলা করা ছাড়া থাকতেই পারে না। হ্যাঁ, আমিও ওর উপর খুব রাগ করেছি, কিন্তু ও তো বললো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কাজটা করেনি। এখনো বলছো কোনো খারাপ উদ্দেশ্য নেই? মুকাদ্দেস ওই চিঠিটা কেন আর কি উদ্দেশ্যে লিখেছে আমি খুব ভালো করেই জানি, ভালো করেই জানি। Thank you.
মুক্তা ছাড়া পাবে। ইনশাল্লাহ। পাতমাগুল পালিয়ে যাওয়ার পরে কেরিম পুলিশের কাছে রিপোর্ট করেছিল, তারপর ওকে পাওয়া যায় আসুর ওখানে। ফাইলে আমি সব কিছু উল্লেখ করেছি আর ম্যাজিস্ট্রেটের অফিসেও পাঠিয়ে দিয়েছি। আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আমার কোনো বাবা নেই। আম্মা মারা যাবার আগেই বাবা মারা গেলে ভালো হতো। আপা ফোন করে বলো প্লিজ, আপা বলো। আপনি শুধু টাকা গুনবেন, কিন্তু আমার কথা মতো কাজ করতে হবে। মুকাদ্দেসকে ওর পরিবার থেকে ছিন্ন করে বের করে আনবেন, ঠিক আছে? আমি ভেবেছিলাম তুমি কিছু গোপন না করে আমাকে সবকিছু বলবে কেরিম। বুরাল নামলি আর ইয়াশারামদের সাথে তোমাকেও যে পুলিশ আটক করেছিল সে কথা আমাকে কেন বলনি? কিভাবে পারলে ওর বিরুদ্ধে সাক্ষ্য দিতে? ম্যাজিস্ট্রেটকে তুমি মিথ্যা বলেছো। এসব বলা বন্ধ করে আমার কাছে কি চাও তাই বলো। আমি চাই অপরাধীরা শাস্তি পাক। তাহলে তুমি গিয়ে অপরাধীদেরকে এসব বলো।